মুসলমান বাবা ভাইরা কিতাবে কোন রয়েছেন মাজারে নবুয়ত ওই মাজারে নবুয়ত কিতাবের 360 নম্বর পৃষ্ঠা থেকে একটা আলোচনা পাইলাম এ মুসলমান আমি কয়েকটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ আমার পরবর্তী আলেম উলামারা তারা একের পর এক মাহফিলের মধ্যে আসবেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর আগে একজন নবী এসেছিলেন যিনার নাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ছোটবেলায় ছিলেন তিনার চাচা একজন ছিলেন ওই চাচা কি করতেন মূর্তি পূজারি করতেন তিনি বড় বড় মূর্তি বানাইতেন একদিন ডাক দিয়ে বলেন আমার ভাতিজা তোমাকে একটা মূর্তি দিলাম ওই মূর্তিটা লইয়া তুমি বাজারে যাইবা ওই বাজারের মধ্যে যাইয়া মূর্তিটা বিক্রি করবা জোরে বলুন কি করবা আর আস্তে বলুন কি করবা এ ইব্রাহিম তুমি এই মূর্তিটা নিয়া বাজারের মধ্যে যাইবা বাজারের মধ্যে যাইয়া মূর্তিটা বিক্রি করবা যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার চাচা এই কথা বললেন ভাতিজা যেই মাত্র এই কথাটা শুনলেন তিনি ডাইরেক্টলি মুখের মধ্যে না করেন নাই হঠাৎ কইরা এই চাচা মূর্তিটা বাড়াইলেন বানানোর পরে তিনি বাজারে গেলেন জোরে বলেন কোথায় গেলেন যেই মাত্র তিনি বাজারের মধ্যে গেলেন বাজারের মধ্যে যাইয়া এমন ভাবে মূর্তিটা লইয়া বাজারের মধ্যে বিক্রি করার জন্য বসে আছে বাইরা বন্ধুরা বাবারা মাছ বাজারের মধ্যে গেলে মাছ পাওয়া যায় তরকারি বাজারের গেলে মধ্যে তরকারি পাওয়া যায় এমন ভাবে প্রত্যেকটা জিনিসের কাছে যাইতে গেলে প্রত্যেকটা জায়গার মধ্যে যেতে হয় কথা কন্না ঠিক না বেঠে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আপনি আল্লাহ ওয়ালা পাইবেন আল্লাহর নবীর সন্ধান যদি পান যদি চাইতে চান তাহলে আল্লাহ ওয়ালাদের কাছে আপনার যাইতে হয় এবং জুরে জুরে বলুন ঠিক না বেঠে এই ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ছোট হবে নাই মার জন্য নবুয়ত কিতাবের মধ্যে পাইলাম যেই মাত্র মূর্তিটা লইয়া তিনি বাজারের মধ্যে গেলেন হঠাৎ কইরা একজন লোক আইসা বলতেছে এ ছোট মানুষ চেহারাটা বড় সুন্দর এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সুন্দর চেহারাওয়ালা লইয়া মূর্তি লইয়া এমন ভাবে দাঁড়ায় রয়েছে এ বালক এই মূর্তিটা তুমি কেমন দরে বিক্রি করবা ডাক দিয়ে বলতেছেন তোমরা যে মূর্তি কেনার জন্য আসলা এই মূর্তি তোমাদের লাভ করতে পারবে না ক্ষতিও করতে পারবে না জোরে করুন যিনি বিক্রি করব ইব্রাহিম নবী কইতাছে ক্রেতারে তুমি যে মূর্তিটা কিনবা মূর্তি তোমার লাভ করতে না ক্ষতিও করতে না সুবহানাল্লাহ কইতেন না আর জোরে করুন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন পাগলা রে মূর্তি যে তুমি কিনার জন্য আসলা এটা লাভ করবে না বরং ক্ষতিও করবে না তুমি তো আসলা মূর্তি বিক্রি করার জন্য এ পাগলা আমি যদিও মূর্তি বিক্রি করি আমার চাচা আমারে পাঠাইছে এই মূর্তির কান আছে মূর্তির কান আছে এই মূর্তির কান নাই আমি তিনটা বিষয় আলোচনা করব যেহেতু মাহফিলটা গাউসে পাক এবং আল্লাহর ওলির এবং আমার রাসূলের এমন ভাবে তিনটা বিষয় আমি আলোচনা করব মুসলমান বাবারা একটু খেয়াল করেন এই ব্যক্তিটা বলতেছেন কি আশ্চর্য কারবার আপনি আমি বাজারের মধ্যে জিনিস নিয়ে গেলে আমরা বেশি বেশি তার প্রশংসা করব যাতে আমার জিনিসটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কথা বলুন ঠিক না বেঠে এই ইব্রাহিম নবী ছোট মানুষ তিনি বললেন তোমরা যে মূর্তিটা কিনবা মূর্তির মধ্যে কোনো ধরনের ফায়দা নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কথা তখন বললেন বন্ধুরে আমার এই কথা বলার পরে সকলের বাজারের মূর্তির যে বাজারটা আছে সকলের মূর্তিগুলা কিনা বিক্রি করা হয়েছে কেনা বেচা হয়েছে শুধু উনার মূর্তিটা কেনা বেচা হয় নাই যেমনি ছিল এমনি রয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিটা নিয়ে আবার বাড়ির মধ্যে গেলেন ভাতিজারে জিগাই চাচা এ আমার ভাতিজা ইব্রাহিম তুমি মূর্তিটা বিক্রি করতে পারলা না চাচা জান এই মূর্তি কেউ কিনে না বলে কেন কিনে না চাচা জান আমি মূর্তির ব্যাপারে মানুষকে বলছি এটা কখনো মানুষের উপকারে আসে না জুরে জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ আস্তে কোন সুবহানাল্লাহ সকলে ডাকবি আমারে এ ভাতিজা মানুষের কাছে যদি মূর্তির প্রশংসা না করো তাহলে তো এই মূর্তি কেউ কিনবে না ইব্রাহিম নবী বলেন যে মূর্তি আমি মানুষের কাছে টাকা দিয়ে বিক্রি করব ওই মূর্তি কথাও বলতে পারে না কানেও শুনে না বুবা মূর্তি এটা মানুষের খুদা হইতে পারে কেমনে আমার বুঝে আসে না হঠাৎ কইরা ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র মূর্তিটা নিয়ে যাওয়ার সময় সকালে যে বাজারে গিয়েছিলেন আপনাদের পানিশ্বর বাজার আছে কিনা নাই
সকাল বেলা বাজারের মধ্যে রওনা করেছিলাম, আমার স্টেঞ্জার আরম্ভ হয়ে গেল, পেটের মধ্যে প্রস্রাবের বেগ আসলো, আমি যেই মাত্র রাস্তার কিনারের মধ্যে রাইখা এমন ভাবে প্রস্রাব করতে গেলাম, তাকায়া দেখতে পাইলাম এই মূর্তির পাশে একটা কুকুর আইসা একটা ঠ্যাং আলগি দিয়া মূর্তির শরীরের মধ্যে প্রস্রাব করতেছে। জুরে জুরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। ডাক দিয়া বলেন চাচা যেই মূর্তির শরীরের মধ্যে প্রস্রাব করতেছে কুত্তায়, কিন্তু ওই মূর্তিটা একটাবার হিস কইরার তাড়ানোর ক্ষমতা তার মধ্যে নাই, কিন্তু ওই মূর্তি কেমনে মানুষের জান বাঁচাইব, এই জন্য আমি চিন্তা করালাম মূর্তি যেহেতু কুকুরকে তাড়াইতে পারে না অতটুকু শক্তি তার মধ্যে নাই, এই জন্য বাজারের মধ্যে আমি যাইয়া বললাম যারা মূর্তি কিনতে আসলা তোমাদের কোনো ফায়দা হবে না, এই মূর্তি তার কাছে কুকুরে প্রস্রাব করছে, কুকুরকে পর্যন্ত মূর্তি তাড়াতে পারে নাই, সেই জন্য তোমরা মূর্তি কিনো না, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। এই কথা শুননা চাচাই কইতাছে সর্বনাশ, চাচাই কয় আমার ব্যবসা যায় যে লাড়ু তুমি উড়াইছ, আর ইব্রাহিম নবী তিনি জানেন মূর্তি আমার প্রভু না, আমার প্রভু হচ্ছেন আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। বাবার আমার একটু খেয়াল করেন, সাবজেক্ট ভিত্তিক আলোচনা করছি, মার জন্য বুয়াত কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলতেছেন হঠাৎ করে রাগিয়ে বলেন এ চাচা আপনার এই মূর্তি আপনার কি কাজে লাগবে গো, কিতাবটার মধ্যে আলোচনা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ইব্রাহিম নবী এমন ভাবে মূর্তির কাছে যাইয়া বলেন যে মূর্তি তার শরীরের মধ্যে প্রস্রাব কইরা দিলে পর্যন্ত তাড়াইতে পারে না, যে মূর্তি কানে শুনে না, যে মূর্তি মুখে কিছু বলতে পারে না, এটা কোনোদিন মানুষের প্রভু হইতে পারে না, এমন ভাবে যখন চাচার সামনে ছোট্ট একটা ভাতিজা এমন কথা বলতেছেন, হঠাৎ করে এই চাচা যাইয়া মূর্তির কাছে বলতেছেন এ মূর্তি রে কেমন ক্ষুধা তুমি কইলা, কিন্তু তোমার কাছে কুকুরে প্রস্রাব করেছে, প্রস্রাবটা পর্যন্ত তুমি দূরাইতে পারো নাই, এবার আল্লাহর কুদরত বোঝা যায় না রে, ওই মূর্তির বুকের মধ্যে একটা আওয়াজ এসে গেল, এই মূর্তি ডাক দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, জুরে জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আরো জুরে বলেন আল্লাহু আকবার। মূর্তির মুখে ইব্রাহিম নবীর কালেমা বার হয়ে গেছে, ডাক দিয়া বলতেছেন এই ইব্রাহিম নবীর চাচা বাতিজা হয়ে বুঝতে পারছে আপনি বুঝেন নাই, আমি মূর্তির কোনো পাওয়ার নাই, কারণ হচ্ছে মূর্তি কখনো ক্ষুধা হইতে পারে না, এই কথা যখন মূর্তির মুখ দিয়ে কথা বার হইছে ইব্রাহিম নবীর চাচা আশ্চর্য হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে, তারাও জানতো তাদের ধর্ম তো সত্য নাই, একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ, জোরে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ, জুরে জুরে বলা যাবে কি আল্লাহ আকবার, আরো আস্তে বলুন আল্লাহ আকবার। এ মুসলমান বাবা ভাইরা, তাইলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের ধর্ম, আমাদের ইসলাম ধর্ম অর্থাৎ নবী রাসূলদের যে ধর্ম, এটা সত্য নাকি মিথ্যা ধর্ম, আরো আস্তে বলুন সত্য নাকি মিথ্যা ধর্ম।